দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীরা ভোটার প্রতি 10 টাকা করে ব্যয় করতে পারবেন। এক্ষেত্রে একজন প্রার্থীর মোট ব্যয় 25 লাখ টাকার বেশি হবে না। নির্বাচন কমিশন থেকে বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ইসি সচিব জাহাঙ্গীর আলমের সই করা প্রজ্ঞাপনটি বুধবার জারি করা হলেও বৃহস্পতিবার সন্ধ্যায় ইসি ওয়েবসাইটে তা আপলোড করা হয়েছে। এতে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট অনুচ্ছেদের বিধান উল্লেখ করে বলা হয়, মনোনয়ন দানকারী রাজনৈতিক দল থেকে গ্রহণ করা খরচ সহ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী খরচ 25 লাখ টাকার বেশি হবে না। ভোটার প্রতি নির্বাচনী ব্যয় নির্ধারিত হওয়ার বিধান উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটার প্রতি নির্বাচনী ব্যয় 10 টাকা নির্ধারণ করেছে। সে অনুযায়ী নির্বাচনী এলাকার ব্যয় সর্বোচ্চ 25 লাখ টাকার বেশি হবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশ্যে এক ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী 7 জানুয়ারি। তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন রাজনৈতিক জোট ও দল প্রতিক্রিয়া জানাচ্ছে। ইসি তফসিল ঘোষণা করলেও রাজনৈতিক বিরোধের কোনো মীমাংসা হয়নি। বিএনপির সঙ্গে থাকা দলগুলো তফসিলের বিপক্ষে আন্দোলনের গতি বাড়ানোর কথা বলেছে। অন্যদিকে আওয়ামী লীগ সহ বিভিন্ন দল নির্বাচনী তোড়জোড় শুরু করেছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিকরা স্বাগত জানিয়েছে তফসিলকে। খেলাফত মজলিস সহ 5টি ইসলামী দলের মোর্চা সমমনা ইসলামী দল ইসিকে তফসিল ঘোষণা না করার আহ্বান জানিয়েছিল। তাদের অবস্থান এখনও স্পষ্ট নয়। iBTV USA, New York.